কাল বৈশাখী ঝড়ে চট্টগ্রামে তিনজন এবং বগুড়া, কুমিল্লা ও লক্ষ্মীপুরে তিনজনের মৃত্যু হয়েছে। সকালে সীতাকুণ্ডের কুমিরা থেকে ২০ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট সন্দ্বীপের কাছে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করে স্থানীয় স্বর্ণদ্বীপ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। ফটিকছড়ির কাঞ্চননগরে গাছচাপায় মারা গেছেন রিনা আক্তার নামে এক নারী। কুমিল্লার মুরাদনগরে গাছচাপায় শিশু, লক্ষ্মীপুরে বৃদ্ধ ও বগুড়ায় একজন মারা গেছেন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।